প্রিয় দর্শক করিম আমাদের একেবারে দোরগোড়া এসে কড়া নাড়ছে আমরা করিমের একেবারে শেষ মুহূর্তের একটি প্রস্তুতি নিয়ে আজকে সংক্ষেপে কিছু কথা যুগতা করতে চাই ওমা তফিক্লাহ প্রিয় দর্শক রাসুল আকরম আলি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদ করিমকে আমাদের জীবনে সুবর্ণ সুযোগ হিসাবে ব্যবহার করার জন্য নানাভাবে তিনি উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন অথচ আমাদের সমাজের একটা বড় অংশ আমরা বেশিরভাগ মানুষেরা সিয়াম পালন করি রামাদানের অনেক বিধিবিধান পালন করি কিন্তু রামাদান থেকে যেই পরিমাণ বেনিফিট আমাদের পাওয়ার কথা যে পরিমাণ উপকারিতা আমাদের অর্জন করার কথা সেটা হয়ে ওঠে না এর একটি বড় কারণ হল রামাদানের পূর্বে যে প্রস্তুতি হওয়া দরকার সেই প্রস্তুতিটা আমাদের ভালোভাবে হয় না প্রিয় দর্শক আপনার যে কোনো কাজের পূর্ণাঙ্গতা যে কোনো কাজের চূড়ান্ত সফলতা যে কোনো কাজে ভালো অর্জন আপনার তখনই হবে যখন সেটার প্রস্তুতিটা হবে অত্যন্ত সুন্দর এবং ভালো প্রিয়দর্শক রামাদাল করিমের একেবারে সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হলো আমরা নানাভাবে আল্লাহ স্মাতাল নাফরমানি করে আল্লাহর রহমত থেকে দূরে সরে আছি আমাদের উচিত হবে রামাদাল শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসাবে আমরা আল্লাহ সুমাতালার কাছে তওবা করা এবং ইস্তেফার করা পূর্বের সমস্ত গুনাহগুলোকে চকিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ফ্রেশ করে নেওয়া হালখাতা করা এর ফলে আল্লাহ সুমাতাল্লাহ রহমতের আমরা উপযুক্ত হব এবার দিকে আমরা ধাবিত হতে পারবো কারণ আল্লাহ সাহায্যতালার এবাদত এটা হলো নূর আলো আর গুনাহ পাপাচার এগুলো হলো অন্ধকার অন্ধকার যত বেশি হয় যত গাঢ় হয় আলো তত অকার্যকর হয় আমাদের আলোর চাইতে যদি অন্ধকারের পাওয়ার বেশি হয় তাহলে সেখান থেকে আমরা যেরকম পথনির্দেশ পাব না তেমনিভাবে আমাদের গুনাহ এবং পাপাচারগুলো পরিমাণে এত বেশি হয়ে গেছে যার ফলে এবাদতের ইচ্ছা আমাদের যেটুকু আছে সে ইচ্ছাটা অত্যন্ত দুর্বল আমাদের গুনাহের ফলে সে দুর্বল ইচ্ছাকে আমরা প্রবল করতে পারি না ফলে রমাদান আসে রমাদান যায় কিন্তু আমাদের জীবনে তেমন কোনো রেখাপাত করতে পারে না এজন প্রিয় দর্শক রমাদানের শেষ মুহূর্তের প্রস্তুতি হল লাসমাতালার কাছে তবা করে ইস্তেকবার করে পূর্বের সমস্ত গুনহাল্লা কাছে মাপ চেয়ে নেওয়া একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিছু যুবকেরা মক্কার হারামের ইমাম শেখ আব্দুর রহমান সুদাই সুদয় সফিজাহুল্লাহ তার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে শেখ আমরা প্রতি বছর রমাদান এলে প্রতিজ্ঞা করি কিছু ইবাদত করবো কিছু বন্দেই করবো আল্লাহ অর্জন করবো কিন্তু শেষমেশ হয়ে ওঠে না আলটিমেটলি এর কারণটা কি আমরা অনেক চাই খুব আক্ষেপ করি এবং আমরা যতই আক্ষেপ করি কিন্তু হয়ে উঠছে না তখন শেখ তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা আল্লাহ সুমাতালার কাছে ইস্তেফার বেশি বেশি করুন কারণ মানুষ যখন গুনাহ করতে করতে অন্যায় করতে করতে আল্লাহ নফরমানি করতে করতে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায় এবাদত কিন্তু এর তৌফিক আল্লাহ স্মাতাল্লাহ যাকে তাকে দেন না রমাদানের এবাদতের তৌফিক আল্লাহর গোলামের তৌফিক জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় অগ্রগামী হয়ে থাকার তৌফিক এটা সে সমস্ত মানুষেরা পাবে যারা আল্লাহ স্মাতাল্লাহর রহমতের উপযুক্ত আমরা গুনা করতে 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 আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি বিধায় এস্তেক করলে তওবা করলে পূর্বের গুনাগুলোকে চুকিয়ে ফেলতে পারলে হালখাতা করতে পারলে ইনশাআল্লাহ রমাদানে আমাদের ইবাদত তৌফিক বেশি থেকে বেশি হবে কোনো কোনো সালাফ তো বলতেন আমি যখন আল্লাহর কোনো অবাধ্যতায় লিপ্ত হই তখন আমার স্ত্রী আমার বাহন সবগুলোতে তার প্রভাব আমি দেখি এগুলো এক কোনোটি আমার মন মতো আর চলে না প্রিয় দর্শক এই জন্য আমাদের করিমের শেষ মুহূর্তের প্রস্তুতি হলো আল্লাহ নাফর থেকে তবা করা ইস্তেকফার করা আল্লাহ তালী আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলেই জানি রসুল আকরম আলাইহি আসাল্লাম একাদি যারসি তিনি নিঃস্বাদ করেছেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে নকিতা নকতাতুন সৌদা একটি কালো দাগ পড়ে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে এবার পড়তে পড়তে অন্তরটা যখন পরিপূর্ণভাবে কালো হয়ে যায় একটা আয়নার উপরে যেরকম কালো ময়লা পড়ে গেলে সেটা দিয়ে কোনো কিছু দেখা যায় না একটা অন্তরের উপরে গুনাহের ফলে অন্ধকারের স্তর পড়ে গেলে সেই অন্তর দিয়ে ভালো মন্দ নিরূপণ করা যায় না মানুষ চাইলেও ভালো কিছু করতে পারে না এজন্য প্রিয় দর্শক আল্লাহ স্মাতাল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন ইন্নামায় তাকব্বা মিনাল মুক্তিন আল্লাহ স্মাতাল্লাহ মুক্তাকিদেরটাই শুধু গ্রহণ করেন অতএব অন্তরে যে গুনাহের জং পড়ে গেছে এটা দূর করতে হবে আল্লাহ স্মুতাল বলেছেন কাল্লা বুল রানা আল্লাহ মা কানু ইয়াকসিবন তারা যে গুনাহ করেছিল এর ফলে তাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে অতএব অন্তরের মরিচা দূর করে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিজেকে সঠিক পথে এনে তওবা করে রমাদানকে বরণ করার জন্য প্রস্তুত হতে হবে তাহলে ইনশাল্লাহ রমাদ কারিমে করিমে তৌফিক হবে এবং ভালো কাজের তৌফিক হবে আলাহ স্মুমাতাল আমাদের সকলকে রমাদানে যেন বেশি বেশি ইবাদত করতে পারি ভালোভাবে ইবাদত করতে পারি সেজন্য তবা এবং ইস্তেফার মাধ্যমে রমাদানের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক এই আশাবাদ আলাহ স্মুমাতালের কাছে ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিবে নিচ্ছি কথা হবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত আলাহমাতাল সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি رمضان قد اهل بالصيام واطل مسعدا اهلا وخلا ليته في كل حين